নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের মাছের বড়া। বাংলাদেশে খুবই জনপ্রিয় এটা ইলিশ মাছের ডিমের মজাদার বড়া। ইলিশ মাছের ডিম এমনিই খুব সুস্বাদু লাগে, আর এইভাবে যদি বড়া বানিয়ে খান তাহলে আর এই টেস্টটা ভুলতেই পারবেন না। খুবই সহজে ঝটপট বানানো যায় আর খুবই টেস্টি, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় ইলিশ মাছের ডিমের বড়া। ইলিশ মাছের ডিমের বড়া করার জন্য আমি 200 গ্রাম ইলিশ মাছের ডিম নিয়েছি। ইলিশ মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি। রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, আমি 6টা রসুনকে বেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই রান্নায় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ফ্লেভারে রান্নাটা ভালো হবে। স্বাদ অনুযায়ী নুন লাগছে। 1টা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, রাফলি স্লাইস করে নিয়েছি, বেশি মিহি করা দরকার নেই, একটু মুখে পড়লে ভালো লাগে। আর 1 টেবিল স্পুন আমি বেসন নিয়েছি, নর্মাল যে মটরের বেসন পাওয়া যায় সেটাই। বেসনটা কিন্তু বেশি ব্যবহার করবেন না, তাহলে ইলিশ মাছের ডিমের টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। জাস্ট বাইন্ডিং এর জন্য একটুখানি নিয়েছি। আর ভাজার জন্য তেল লাগছে, আমি সর্ষের তেলেই করব, কেননা ইলিশ মাছের টেস্ট সর্ষের তেল ছাড়া ভালো হয় না। তবে আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের ডিমটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। ইলিশ মাছের ডিমের একটা নিজস্ব ফ্লেভার থাকে, তাই এর মধ্যে আমি আলাদা করে কোনো রকম মশলার ব্যবহার করলাম না। তাহলে অন্য মশলা যদি আমি ব্যবহার করি তাহলে ইলিশ মাছের ডিমের যে নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার বেসনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি, এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, না হলে হবে না। এবার আমরা বড়া ভাজতে চলে যাচ্ছি। কড়ায় সর্ষে তেল গরম করেছি, এই ইলিশ মাছের ডিমটা ভাজার জন্য বেশি তেল লাগে না। আমি ইলিশ মাছ ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই আমি ডিমের বড়াগুলো ভাজবো যাতে বেশি টেস্ট হয়। এবার আমি চামচ দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। তবে সাইজটা নিজেদের ইচ্ছা মতোই আপনারা করতে পারেন, তবে ছোট ছোট করলে বেশ ভালো হয়। ইলিশ মাছের ডিম কুকড হতে বেশি সময় লাগে না, তাই খেয়াল রাখবেন যাতে ডিমগুলো পুড়ে না যায়। আমি লো ফ্লেমে ডিমগুলো ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এক পিট হয়ে গেলে আমি আরেক পিট উল্টিয়ে দেব। বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ডিম খুব নরম হয়, তাই সাবধানেই করতে হবে যাতে ভেঙে না যায়।
এই বড়াগুলো কিন্তু বেশি তেল টানে না, দেখুন আমি খুবই কম তেল ছিল, তাও কিন্তু খুব একটা তেল টেনে নেয়নি। এইভাবে যদি আপনারা বড়াটা ভাজেন, ইলিশ মাছে ডিমের যে টেস্টটা সেটাও পাবেন, আর সঙ্গে যে আলাদা ফ্লেভার দিয়েছি তার জন্য ইলিশ মাছের ডিমটা আরও বেশি টেস্টিও লাগবে। এবার আরেকটা দিক আরেকটু ফ্রাই করে নেব, আরেক দিকও খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর তেল ধরিয়ে এই ডিমের বড়াগুলো তুলে আমি গরম গরমই সার্ভ করব। আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে লিখে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।